up. I hit the stage and leave with money, that's a stick up. Bill, I'm in the mood for a switch up. I hit the function, hit the. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর অবশ্যই খুব খুব ভালো থাকো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড উইথ শুভ। তো অনেক দিন ধরে ভিডিও আসছে না, সেগুলোর কারণ তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। প্রায় এক মাস ধরে আমি ইউটিউবে কোনো রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, তার কারণ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকের ভিডিওটার মেন কথা হচ্ছে, মেন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে, আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে চ্যাংরাবান্ধা, যেটা কোচবিহার চ্যাংরাবান্ধা, সেখানে আমরা গিয়েছিলাম সেখানে বুর্জ খলিফা দেখার জন্য, যেটা আজকাল খুব ট্রেন্ডে চলছে। তো অ্যাকচুয়ালি বুর্জ খলিফা দুটো জায়গায় করেছিল, একটা হচ্ছে তোমার জলপাইগুড়ি, একটা হচ্ছে চ্যাংরাবান্ধা। তো আমরা জলপাইগুড়িটায় যাইনি, আমরা গিয়েছিলাম চ্যাংরাবান্ধা। তো সেই চ্যাংরাবান্ধা বুর্জ খলিফা দেখে আসলাম। তো চলো তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। তো সেখানে সেভাবে সেরকম ব্লগ বানানো হয়নি, কিন্তু আমি কিছু ক্লিপ শ্যুট করে রেখেছি। তো চলো তোমরা ভিডিওগুলো দেখে নাও, চলো। আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, তাই তোমরা আমার চেহারাটা ভুলে যাওনি তো? যদি চেহারাটা ভুলে থাকো তাহলে অবশ্যই, যদি চেহারাটা মনে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ভিডিওটা দেখার পরে। আর যারা নতুন আসছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নাও। তো হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি তোমার হচ্ছে চ্যাংরাবান্ধা। চ্যাংরাবান্ধায় আছি তার কারণ হচ্ছে আসছি হচ্ছে বুর্জ খলিফা দেখতে। তো জলপাইগুড়িতে বুর্জ খলিফা করেছে আর এখানে চ্যাংরাবান্ধায় করেছে। তো আমরা চ্যাংরাবান্ধায় আসছি। তো এখন বাজে রাত 12টা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বুর্জ খলিফা। তো আমরা তো জলপাইগুড়ি যেতে চাইছিলাম বুর্জ খলিফা দেখার জন্য, তো সেখানে আমরা গেলাম না, আমরা চ্যাংরাবান্ধায় আসছি। চ্যাংরাবান্ধায় এখান থেকে আমরা এখন যাব বুর্জ খলিফা দেখতে। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আর অনেকদিন পর ভিডিও করছি, তো চলো ভিডিওর সাথে থাকো। বন্ধুরা, আমরা এখন তোমার হচ্ছে কি বলবো, চ্যাংরাবান্ধা থেকে দুবাইয়ের দিকে রওনা দিচ্ছি। ও সরি, দুবাই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুর্জ খলিফা দেখার জন্য যাচ্ছি আমরা। আর সামনে দেখতে পাচ্ছ চারদিকে শুধু লাইটিং ভর্তি, এত সুন্দর সুন্দর লাইটিং করেছে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। আর এখন বাজে প্রায় তোমার 1:30টার মতন, রাত 1:30। আর বুঝতে পারছো রাস্তা কত ভিড়, মানে ভাবা যাচ্ছে না এত ভিড়। তো আমরা এই যে এখন বুর্জ খলিফার গেটে ঢুকছি, এবার দেখে নাও এই যে বুর্জ খলিফা, এটা দুবাইয়ের বুর্জ খলিফা না, এটা হচ্ছে তোমার কি বলবো, চ্যাংরাবান্ধার বুর্জ খলিফা। আর প্রচণ্ড ভিড় এখনও, মানে এত রাত্রে যে এত ভিড়, মানে ভাবাই যাচ্ছে না, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। আর এত সুন্দর লাইটিংয়ের মানে কারুকার্য, কি বলবো তোমাদেরকে, জাস্ট না দেখলে, মানে খালি চোখে না দেখলে খুব ভুল হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখন দুবাইয়ের বুর্জ খলিফা দেখে এসে এখন চলে আসলাম একদম কি বলবো, আন্দামান। আর তোমরা দেখতেই পারছো পুরো আন্দামানের জনজাতি যেভাবে, আদিবাসীরা যেভাবে থাকতো, সেই অনুকরণে এই প্যান্ডেলটা, পুজো মণ্ডপটা করা হয়েছে। দারুণ করেছে, জাস্ট অসাধারণ। আর তুমি একবার ভিতরের ডেকোরেশনগুলো দেখো তোমরা,
মানে জাস্ট অসাধারণ অসাধারণ এত সুন্দর মূর্তির কারুকার্য মানে কি বলবো তোমাদেরকে। তো আন্দামানের আমরা এই থিম পূজাটা দেখে নিই। বন্ধুরা আমরা পুজো দেখে কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম হচ্ছে জয়ী সেতু, যেটা হচ্ছে তোমার আমাদের নর্থ বেঙ্গলের সব থেকে বড় সেতু। এই সেতুটা কিছুদিন আগে রিসেন্ট ওপেনিং হয়েছে। তো এই সেতুটা খুবই বড় সেতু, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 3.8 কিলোমিটার অ্যাপ্রক্স। আমি সঠিক বলতে পারছি না, তো আমার যতদূর আন্দাজ আমি সেটাই বললাম তোমাদেরকে যতটুকু জানা ছিল। তো সেতুটা এখন একটা খুব পর্যটক স্থল, সবাই আসে এখানে ঘুরতে। জাস্ট অসাধারণ সেতু, এত বড় সেতু আমাদের উত্তরবঙ্গে এর আগে হয়নি। তো যাই হোক, তিস্তা নদীর উপরে সেতুটা খুব ভালো লাগলো ঘুরে। তো চলো এখন আমরা এখান থেকে বের হই। তো কেমন লাগলো বুর্জ খালিফা তোমাদেরকে? যাই হোক, দুবাইয়েরটা তো দেখাতে পারিনি, চলো এখানকারটাই দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগছে। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। কেন ভিডিও আসছিল না সেই ব্যাপারেও তোমাদের সাথে একটা আমি আলাদাভাবে ভিডিও করব, সেই ভিডিওটা পরবর্তীতে আমি নেক্সটে আনব। তো চলো আজকের মতন এখানেই আমি শেষ করছি। তো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, সতর্ক থাকো। Hey, feel I'm in a mood for a switch up. I hit the function, hit the road right till I hiccup.